এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে আয়োজক শ্রীলঙ্কা। ব্যাটে বলে কোনো বিভাগেই পাত্তা পায়নি লঙ্কানরা। আর লঙ্কানদের বিপক্ষে আফগানদের এমন দাপুটে জয়ে দুশ্চিন্তা বেড়েছে বাংলাদেশ শিবিরে। কেননা নিজেদের প্রথম ম্যাচে যে বাংলাদেশের প্রতিপক্ষ সেই আফগানরাই। সাম্প্রতিক সময় টি টোয়েন্টিতে রীতিমতো ধুঁকতে থাকা বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপ এক বড় চ্যালেঞ্জের নাম। টি টোয়েন্টিতে মুশফিক রিয়াদদের অফর্ম বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ। কেননা আফগানদের বিপক্ষে জয় পেতে হলে এই দুই সিনিয়র ক্যাম্পেইনারের জ্বলে ওঠাটা যে বেশ জরুরি। মুশফিক রিয়াদরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পারলেও আশার আলো দেখাচ্ছে ব্যাটার আফিফ হোসেন। সদ্যই সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া আফিফের উইলো কথা বললেই ঘুরে দাঁড়াতে খুব একটা সময় লাগবে না লাল সবুজের প্রতিনিধিদের। ব্যাটারদের মতো অস্বস্তি রয়েছে বোলারদের নিয়েও। মোস্তাফিজ তাসকিনটা নেই চেনা ছন্দে, তবে সাকিব মোসাদ্দেকের পার্টনারশিপে চোখ টিম ম্যানেজমেন্টের। এশিয়া কাপে নতুন এক বাংলাদেশকে দেখতে পারবে সমর্থকরা বলে জানিয়েছিলেন সভাপতি নাজমুল হাসান পাপন। সেই কথা রাখতেই অনুশীলনে হার্ড হিটিংয়ের পাশাপাশি নতুন সব টেকনিক রপ্ততে ব্যস্ত সময় পার করছেন টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম। হেড কোচ রাসেল ডমিঙ্গো না থাকায় এখন দলের গুরুদায়িত্ব শ্রীধরনের কাঁধে। সেজন্যই নিজের মতো করে গুছিয়ে কাজ করার চেষ্টা এই ভারতীয়। আফগানদের স্পিন আক্রমণকে সামলাতে দেশ থেকে রিশাদকে উড়িয়ে নেয়া এবং দুই ভারতীয় স্পিনারকে দিয়ে বাংলাদেশকে আফগানদের স্পিন পরীক্ষার জন্য প্রস্তুতের চেষ্টা শ্রীধরনের, যা প্রশংসা কুড়িয়েছে গণমাধ্যম থেকে শুরু করে সমর্থকদের। আফগানদের মূল শক্তির জায়গা স্পিন। মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিবুর রহমানদের মতো বিশ্বসেরা সব স্পিনারদের সামনে বড় পরীক্ষা দিতে হবে সাকিব মুশফিকদের। প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী আফগানরা দ্বিতীয় ম্যাচেও চাইবে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সুপার ফোর নিশ্চিত করতে। যদিও বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছে না আফগান লেগি রশিদ খান। লঙ্কানদের মতো বাংলাদেশের বিপক্ষেও জয় পাওয়াটা সহজ হবে না বলে জানিয়েছে রশিদ। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকে হারাতে মরিয়া আফগান শিবির। সাম্প্রতিক ফর্মের পাশাপাশি পরিসংখ্যানেও এগিয়ে আফগানরা। আটবারের দেখায় সাকিবের দলের জয় মাত্র তিনটি আর আফগানদের পাঁচটিতে। বাংলাদেশের অনুশীলনে দেখা গেছে বিজয় সাকিবদের চার ছক্কার ফুলঝুরি। এখন প্রশ্ন হলো নেটের আক্রমণাত্মক ব্যাটিংয়ের দেখা মিলবে তো মূল ম্যাচে? সেই প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে আফগানদের বিপক্ষে ম্যাচে। সময়টা মনে আছে তো? বাংলাদেশ সময় ঠিক রাত 8টায়।